গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং স্টাডিভাবে সকলকে স্বাগত জানাই ফায়ার অ্যান্ড ফায়ার ফাইটিং প্লে আমাদের আজকে প্রথম আলোচনা টাইপস অফ ফায়ার্স আগুনের বিভিন্ন রকম প্রকারভেদ তার কারণ ফায়ার ফাইটিং অর্থাৎ কোথাও আগুন লেগে গেলে সেই আগুনকে আমরা কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসবো এবং সেই আগুনকে কিভাবে আমরা নেভাবো তার যে কিছু পদ্ধতি রয়েছে অ্যাজ এ সেফটি টুলস সেফটি ইকুইপমেন্ট এবং হেলথ অ্যান্ড সেফটি মেজার্স যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল হেলথ এবং সেফটি মেজার্স রয়েছে তার মধ্যে যে ফায়ার ফাইটিং একটা বিশাল বড় একটা সেফটি একটা টুলস ফায়ার ফাইটিং একটা বিশাল একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো সেক্ষেত্রে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের বিভিন্ন ভিন্ন ভিন্ন কাজকর্মের কারণে সেখানকার আগুন লেগে বিপত্তি হওয়ার তার যে প্রকার সেগুলো বিভিন্ন রকম হতে পারে তাই ইন্ডাস্ট্রি ওয়াইজ ভ্যারি করে কোথায় কোন রকমের ফায়ার এক্সটিংগুইসার আমরা ব্যবহার করব অগ্নি নির্বাপন ব্যবস্থা কোথায় কেমনভাবে চলবে অগ্নি নির্বাপন ব্যবস্থা কার কার ওপর ডিপেন্ড করে তৈরি করা হয়ে থাকে এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা কিছুটা বুঝতে পারবো তার কারণ বিভিন্ন ধরনের আগুন নেভানোর জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন ভিন্ন ভিন্ন কারণে লাগা আগুন নেভানোর জন্য ভিন্ন ভিন্ন অগ্নি নির্বাপন ব্যবস্থার কিন্তু প্রয়োজন রয়েছে তার কারণ আগুন লাগার যে সমস্ত পদার্থ যে মেটেরিয়ালে আগুনটা লাগছে সেই মেটেরিয়ালটা কিভাবে দহন হচ্ছে তার যে পদ্ধতি সেই দহনের পদ্ধতির ওপর ডিপেন্ড করে অগ্নি নির্বাপন ব্যবস্থাকে তৈরি করা হয়ে থাকে তো আজকের আমাদের আলোচ্য বিষয় টাইপস অফ ফায়ার্স কি কি কারণে আগুন লাগতে পারে এবং কোন কোন প্রকারের আগুন লাগতে পারে সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয় এই টাইপস অফ ফায়ারের ওপর ডিপেন্ড করেই টাইপস অফ ফায়ার এক্সটিংগুইসার তৈরি করা হয়েছে ঠিক আছে তো সময় নষ্ট না করে আসা যাক আমাদের পড়াশোনার মধ্যে প্রাথমিকভাবে আমরা এই ফায়ার যে টাইপস তার যে প্রকারভেদ সেগুলোকে আমরা কয়েকটি ক্লাসে ভাগ করে নিই ঠিক আছে তো সেই ক্লাসগুলি কী কী তোমরা খাতাতে অবশ্যই নোট ডাউন করবে এবং যদি তোমরা জাস্ট বোঝার জন্য করে থাকো তো অবশ্যই বুঝে নাও খাতায় নোট ডাউন করার প্রয়োজন নেই আমরা এই ক্লাসগুলোকে এ বি সি ডি ই ঠিক আছে এইভাবে কিন্তু আমরা করে থাকি ওকে তো মেনলি এই টাইপস অফ ফায়ারের ক্ষেত্রে যে সমস্ত ফায়ারগুলি রয়েছে সেগুলি কি সেগুলি হচ্ছে ক্লাস এ ফায়ার ক্লাস বি টাইপের ফায়ার ক্লাস সি টাইপের ফায়ার ক্লাস ডি টাইপের ফায়ার এবং ক্লাস কে টাইপের ফায়ার তারপর কেন এরকম নামকরণ এগুলোর মধ্যে পার্থক্য কী এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন তো তোমরা একে একে খুব ভালো করে বোঝো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ক্লাস এ টাইপের ফায়ার এই যে ক্লাস এ টাইপের ফায়ার এটা কী জিনিস এই ক্লাস এ টাইপের ফায়ার হচ্ছে নর্মাল ফায়ার হলো কাঠ কাগজ কাপড় কোনো রাবার ঠিক আছে এবং বিভিন্ন ধরনের প্লাস্টিক এই ধরনের মেটেরিয়ালে যদি কখনো আগুন লেগে থাকে সেই আগুনগুলোকে আমরা বলবো ক্লাস এ টাইপের ফায়ার এর অর্থ কি এর অর্থ হচ্ছে এটাই কোনো একটি উড ইন্ডাস্ট্রিতে বা কোনো একটি পেপার ইন্ডাস্ট্রিতে বা কোনো একটি ক্লথ ইন্ডাস্ট্রিতে যদি কখনও আগুন লাগে অটোমেটিক্যালি অগ্নি নির্বাপন যে ব্যবস্থা সেটা ক্লাস এ টাইপের ফায়ারকে নেভানোর জন্যই কিন্তু তৈরি করা হয়ে আছে ক্লিয়ার বোঝা গেল তো ক্লাস এ টাইপের ফায়ার কোনগুলো হচ্ছে কাঠ পেপার ক্লথ রাবার এবং বিভিন্ন ধরনের প্লাস্টিক এগুলোর জন্য ক্লিয়ার এরপর আসছি আমরা ক্লাস বি টাইপের ফায়ার ক্লাস বি টাইপের ফায়ার কিসের কিসের ওপর ডিপেন্ড করে থাকে ক্লাস বি টাইপের ফায়ার হচ্ছে গ্যাসোলিন অর্থাৎ পেট্রোল পেট্রোলের দ্বারা যে সমস্ত আগুন লেগে থাকে সেইগুলো কিন্তু এই ক্লাস বি টাইপের ফায়ারের মধ্যে পড়ছে শুধু পেট্রোল বলে নয় পেট্রোলস রয়েছে অন্য টার টাইপের জিনিস রয়েছে ঠিক আছে টার তো তোমরা বোঝো টার ঠিক আছে অয়েল বেসড কোনো পেন্ট ঠিক আছে দেখা গেল অয়েল বেস্ট পেন্ট অয়েল পেন্ট রয়েছে সেই পেন্টে আগুন লেগেছে সেটা কিন্তু নর্মাল কাগজের মধ্যে আমরা ধরবো না ঠিক আছে কোনো একটা সলিউশন ঠিক আছে সেখানে আগুন লেগেছে অ্যালকোহল সেখানে আগুন লেগেছে ঠিক আছে এই রকম জাতীয় কখন যদি কোথাও আগুন লেগে থাকে তো সেইগুলো আমরা ক্লাস বি টাইপের ফায়ার হিসাবে চিহ্নিত করব ঠিক আছে এবং এই যে ক্লাস বি টাইপের ফায়ারকে নেভানোর জন্য কিন্তু আমরা ক্লাস বি টাইপের ফায়ার এক্সটিং কিন্তু আমরা ইউজ করে থাকবো ক্লিয়ার বোঝা গেল আচ্ছা আর জিনিস তোমাদের বলি যারা তোমরা একটু ওপরের পড়াশোনা করেছো যারা কেমিস্ট্রি সম্পর্কে তোমাদের আইডিয়া রয়েছে যেগুলো জৈব যৌগ সম্পর্কে যাদের আইডিয়া রয়েছে তারা অবশ্যই এটা বুঝতে পারবে আর যারা বোঝো না বা বুঝতে পারছো না কোনো প্রয়োজন নেই ঠিক আছে তোমাদের তো যারা এই জৈব যৌগ সম্পর্কে তোমাদের তোমরা ফ্যামিলিয়ার তোমরা জানো তারা জেনে রাখো প্রোপেন এবং বিউটেন ঠিক আছে এই জাতীয় কোনো জৈব যৌগের দ্বারা যদি কোথাও কোনো আগুন লাগে সেটা অবশ্যই ক্লাস বি টাইপের ফায়ার হবে প্রোপেন এবং বিউটেন ক্লিয়ার আশা করছি তোমরা জানো মাধ্যমিক লেভেলের ছেলেরা কিন্তু এটা হয়তো জানতে পারবে না বা জানেও না কোনো ভয়ের কিছু নেই পরে তোমরা আস্তে আস্তে শিখে যাবে ওকে তো ক্লাস বি টাইপের ফায়ার হচ্ছে প্রোপেন এবং বিউটেন জৈব যৌগ জাতীয় কোনো পদার্থে যদি ফায়ার লাগে আগুন লাগে তো সেটা অথবা তোমরা ন্যাচারালভাবে নর্মালভাবে এটা ভেবে রাখো যে কোনো গ্যাসোলিন অয়েল জাতীয় কোনো পদার্থে বা অ্যালকোহল জাতীয় কোনো পদার্থে বা কোনো কেমিক্যাল সলিউশন ঠিক আছে সেখানে যদি কোনোভাবে কোনো আগুন লেগে থাকে তো সেটা আমরা ক্লাস বি টাইপের ফায়ার হিসাবে চিহ্নিত করবো নেক্সট হচ্ছে কি ক্লাস সি টাইপের ফায়ার এই সি টাইপের ফায়ারটা কি জাতীয় ফায়ার এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট কোনো ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে এই ধরনের যদি কোনো ফায়ার লেগে থাকে বা আমাদের বাড়িতে যদি ইলেকট্রিকের ফল্টের কারণে যদি কোথাও ফায়ার লেগে থাকে আগুন লেগে থাকে তো সেক্ষেত্রে আমরা ক্লাস সি টাইপের ফায়ার এক্সটিংগুইসার ইউজ করব। এই ক্লাস সি টাইপের ফায়ারকে নেভানোর জন্য ঠিক আছে তো ক্লাস সি টাইপের ফায়ার কোনগুলো যেগুলো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের দ্বারা যেমন কম্পিউটার ঠিক আছে বিভিন্ন ধরনের মোটর ওকে ট্রান্সফর্মার বা কোনো ইলেকট্রিক্যাল সার্কিট ঠিক আছে বা আদার কোনো হোম অ্যাপ্লায়েন্সেস যেটা টিভি ফ্রিজ মাইক্রোওয়েভেন গিজার ওয়াটার হিটার যাই হোক না কেন ইমারশন হোক যাই হোক না কেন ফ্রিজ এসি এইগুলোর কারণে যদি কোথাও কোনো রকমভাবে ভাবে আগুন লেগে থাকে তো সেটাকে আমরা ক্লাস সি টাইপের ফায়ার হিসাবে চিহ্নিত করব তোমরা এটা মনে রাখার জন্য একটা সিম্পল একটা সুবিধা রয়েছে কি ক্লাস সি সি ফর কারেন্ট ঠিক আছে কারেন্ট বিষয়ক কোন ফায়ার মানে ক্লাস সি টাইপের ফায়ার এটা তোমরা মনে রাখবে ক্লিয়ার আচ্ছা এবার তোমাদের আর একটা কথা আমি বলে রাখি একটা কনসেপ্ট যেটা অনেকেই ভুল করে বা অনেকেই ভাবে যে না এটা ভুল তো দেখো ক্লাস সি টাইপের ফায়ার অনেক স্থানে তোমরা দেখবে যে এটা গ্যাসের কারণে লেখা আছে যে গ্যাসের কারণে যদি কোথাও কোনো আগুন লেগে থাকে তো সেখানে ক্লাস সি টাইপের ফায়ার আমরা বলে থাকবো কিন্তু মনে রাখবে যেখানে এই ক্লাস সি টাইপের ফায়ারের ক্ষেত্রে গ্যাসের কথা উল্লেখ আছে সেখানে ক্লাস ই টাইপের ফায়ার কিন্তু নেই আর টেকনিক্যালি ক্লাস ই টাইপের ফায়ার কিন্তু হয় না ঠিক আছে কারণ এই ক্লাস ই টাইপের ফায়ারটাকে অনেক সময় এই ক্লাস সি টাইপের মধ্যে ভরে দেয় কারণ কি কারণ ক্লাস ই টাইপের ফায়ার হচ্ছে এই ইলেকট্রিক্যাল গ্যাজেটসের কারণে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কারণে যদি কোথাও আগুন লেগে থাকে সেটাকে আমরা ক্লাস ই টাইপ বলে থাকি কিন্তু নর্মালি আমরা ক্লাস ই টাইপের ফায়ার কিন্তু দেখতে পাই না কারণ ক্লাস ই টাইপটা টেকনিক্যালি হয় না ঠিক আছে ডাজন্ট এক্সিস্ট এটা ওকে এটাকে ক্লাস সি টাইপের মধ্যে ভরে দেওয়া হয়েছে ওকে তো ক্লাস সি টাইপের ফায়ারের মধ্যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টও রয়েছে এবং গ্যাসও রয়েছে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে যদি কোথাও কোনোভাবে দেখো যে ক্লাস সি টাইপের ফায়ার রয়েছে সেখানে অপশন চাইছে এবং সেখানে ইলেকট্রিক্যাল গ্যাজেটস রয়েছে তার সাথে গ্যাসও রয়েছে তাহলে একটু কনসেপ্টটা অন্যরকম হবে যদি সেখানে শুধু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট থাকে গ্যাস না থাকে তোমরা এটাকেই সিলেক্ট করবে এবং যদি সেখানে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট না থাকে শুধু গ্যাস থাকে তো তোমরা গ্যাসটাকেই সিলেক্ট করবে কিন্তু ক্লাস ই টাইপের ফায়ার নর্মালি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কারণেও হয়ে থাকে গ্যাসের কারণে হয়ে থাকে যদি দুটোই থাকে তো সেক্ষেত্রে তোমরা গ্যাসটাকে সিলেক্ট করবে ফার্স্ট ওকে তার কারণ পরবর্তী ক্ষেত্রে ক্লাস ই টাইপের যে ফায়ার যেটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের কারণে সেটাকে ক্লাস সি টাইপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ওকে এরপর আসি আমরা ক্লাস ডি টাইপের ফায়ার এই ক্লাস ডি টাইপের ফায়ারটা কি যে কোনো মেটালে যদি কোথাও কোনো আগুন লেগে থাকে মেটাল যেরকম ম্যাগনেশিয়াম টাইটেনিয়াম জিনক্রোমিয়াম সোডিয়াম লিথিয়াম ঠিক আছে এবং পটাশিয়াম এই রকম ধরনের কোনো মেটাল তার তাতে যদি কোনো আগুন লেগে থাকে সেই আগুনকে নেবানোর জন্য কিন্তু আমরা ক্লাস ডি টাইপের ফায়ার এক্সটিংগুইশারই ইউজ করবো কোনোভাবে আমরা কিন্তু নর্মাল অন্য ক্লাসের ফায়ার এক্সটিং ইউজ করব না ক্লিয়ার বোঝা গেল তাহলে এই যে ক্লাসগুলো আমি আলোচনা করলাম এখনও পর্যন্ত আমরা ক্লাস এ বি সি ডি পর্যন্ত পড়লাম এরপরে ক্লাস ই টাইপটা যেটা আমি অলরেডি একটু আগে ডিসকাস করলাম ক্লাস সি এর মধ্যে ঠিক আছে এরপর আসছে কি ক্লাস ই টাইপের ফায়ার যে ক্লাস ই টাইপের ফায়ারটা শুধুমাত্র ইকুইপমেন্টের কারণে থাকে ঠিক আছে তাই ওটা ক্লাস ই টাইপ ই ফর ইলেকট্রিক্যাল কিন্তু বর্তমানে ক্লাস ক্লাস ই টাইপের টাইপের ফায়ার আর বলে না ওটা সি মধ্যে দিয়ে দিয়েছে এরপরে আর একটা ফায়ার রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের নর্মাল বাড়ির ক্ষেত্রে সেটা হচ্ছে ক্লাস কে টাইপ কে ফর কিচেন ওকে আমাদের রান্নার ক্ষেত্রে যখন কোনো রান্নাঘরে কোনোভাবে আগুন লেগে থাকে তো সেটা কিন্তু এই ক্লাস কে টাইপ ফায়ারের মধ্যে পড়ছে এবং এই আগুনটা কিন্তু গ্যাসের কারণে নয় এটা কিন্তু খেয়াল রাখবে এই কার এই আগুনের কারণটা অবশ্যই ভেজিটেবল অয়েলস বা ফ্যাট জাতীয় কোনো অয়েলস থেকে যদি হয়ে থাকে তো সেটাকে আমরা বলব ক্লাস কে টাইপের ফায়ার কারণ রান্নাঘরে তো গ্যাসের সিলিন্ডারও থাকে সেটা এলপিজি এবার সেই এলপিজির কারণে যদি কোথাও আগুন লেগে থাকে তো সেটাকে কিন্তু আমরা ক্লাস কে টাইপ বলতে পারি না সেটা কিন্তু অবশ্যই ক্লাস সি টাইপের মধ্যে চলে যাবে কিন্তু ক্লাস কে টাইপের ফায়ারটা শুধুমাত্র রান্নার ক্ষেত্রে ব্যবহৃত যে তেল যে অয়েল বা আদার কোনো ফ্যাট সেগুলোর কারণে যদি আগুন লেগে থাকে সেগুলোকে আমরা বলবো কি ক্লাস কে টাইপের ফায়ার যে কোনো ফ্যাট জাতীয় পদার্থ দ্বারা আগুন লেগে যাওয়া বা কোনো অ্যানিম্যাল ফ্যাট জাতীয় কোনো পদার্থ থেকে আগুন লাগা বা কোনো ভেজিটেবল ফ্যাট বা কোনো ভেজিটেবল অয়েল বা এনিম্যাল অয়েল সেখানে সেখানকার কারণে যদি কোনোভাবে আগুন লেগে থাকে সেটার কারণে যদি কোথাও আগুন লেগে থাকে সেটাকে আমরা ক্লাস কে টাইপের ফায়ার বলবো ক্লিয়ার তাহলে বোঝা গেল আজকে এই টাইপসের মধ্যে আমরা জানতে পারলাম ক্লাস এ টাইপ ক্লাস বি টাইপ ক্লাস সি টাইপ ক্লাস ডি টাইপ ক্লাস ই টাইপ এবং ক্লাস কে টাইপ এবং আমরা এটাও জানলাম যে ক্লাস ই টাইপটা ক্লাস সি টাইপের মধ্যে অলরেডি ইনক্লুডেড ক্লিয়ার তো মেনলি যদি তোমাকে কোথাও জিজ্ঞেস করে একটা ফায়ার টাইপস কতগুলো তোমরা বলবে যে ক্লাস এ বি সি ডি ই এবং কে কিন্তু বর্তমানে সি এর মধ্যেই কিন্তু কেটা ইনক্লুড রয়েছে ওকে সেটা কিন্তু তোমরা বলে দেবে তবে কিন্তু এটা পূর্ণ একটা অ্যান্সার কিন্তু হবে ক্লিয়ার এবার এই ক্লাসগুলো কেন তৈরি করা হয়েছে এটা তোমাদের জানতে হবে তো এই ক্লাসগুলো বানানো হচ্ছে এই কারণের জন্যই যে কোন আগুন নেভাতে কোন ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা হবে সেটাকে নির্ধারিত করার জন্যই কিন্তু এই প্রকারভেদ তার কারণ কি তার কারণ তোমরা সকলেই জানো এবং এই চ্যানেলের মধ্যেও রয়েছে সেই ভিডিওটি যে যেখানে ইলেকট্রিক জাতীয় কোনো পদার্থে ইলেকট্রিক কোনো ইকুইপমেন্টে বা ইলেকট্রিক বর্তনীতে যদি কখনো জল বা ময়েশ্চার জমে তাহলে সেক্ষেত্রে কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে এবং ইলেকট্রিসিটি অনেক দ্রুত সেখানে পরিবহন করতে পারে তো যদি কোথাও ইলেকট্রিক্যাল কোনো ফল্টের কারণে আগুন লেগে থাকে সেখানে যদি আমরা জল দিয়ে সে আগুনকে নেভাতে যাই তাহলে কিন্তু বিপত্তি ঘটবেই তার কারণ জল কিন্তু আমাদের কিন্তু যদি ভেজা অবস্থায় আমরা জানি যে ইলেকট্রিক বর্তনীতে হাত দিলে আমাদের শখ অত্যধিক তাড়াতাড়ি লাগে এবং খুব দ্রুত আমাদের শরীরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে তো জল কখনোই ইলেকট্রিক্যাল সার্কিটে আগুন লাগার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো না কিন্তু সেটা কিন্তু অবশ্যই আমরা ক্লাস এ টাইপের ফায়ার যেটা কাঠ পেপার ক্লথ জামাকাপড়ে আগুন লেগে গেল আমরা কিন্তু জল দিয়ে নেভাতে পারি কিন্তু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা জল দিতে পারবো না তো আগুন লাগলো তার মানেই আমি সেখানে জল ঢেলে দিলাম এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয় আমাকে প্রথম বুঝতে হবে আগুনটা কিভাবে লাগলো এবং আগুনটা কিসে লেগেছে কোন জাতীয় পদার্থে লেগেছে দেখা গেল সোডিয়ামে আগুন লেগেছে তো সোডিয়াম তো তোমরা জানোই যারা অলরেডি কেমিস্ট্রি নিয়ে পড়েছ বা মাধ্যমিক লেভেলে যারা সোডিয়াম ধাতুটাকে নিয়ে পড়েছো এই সোডিয়ামকে সবসময় কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হয় তার কারণ কি তার কারণ সে বাতাসের যখনই সংস্পর্শে আসে বাতাসের জলীয় বাষ্পের সাথে বিস্ফোরণ ঘটায় বাতাসে জলীয় বাষ্পের সংস্পর্শে আসলেই কিন্তু বিস্ফোরণ ঘটাতে থাকে তাই এই বাতাসে জলীয় বাষ্প একটা আমরা যেটা বুঝতেও পারি না যে বাতাসে আদৌ আছে কি না ঠিক আছে তো সেই জিনিসটা ফিজিক্যালি তো আমরা বুঝতে পারি না তো সেটাকে পর্যন্ত অ্যাবজর্ব করেও আগুন ধরে ধরিয়ে ফেলছে বিস্ফোরণ ঘটাচ্ছে তাহলে তার উপর যদি আমরা জল দিয়ে দিই কি পরিমাণ বিপত্তি ঘটবে তোমরা নিশ্চয় বুঝতে পারছো তাহলে সেক্ষেত্রে সোরিয়ামে যদি আগুন লাগে এবং সে আগুন নেভাতে যদি আমরা জল প্রয়োগ করি তাহলে কি সেটা বুদ্ধিমানের কাজ হবে আরও বিপত্তি বাড়বে কমবে নয় তো সেক্ষেত্রে আমরা সেই জাতীয় পদার্থগুলোকে আগুন নেভাতে গেলে সেই জাতীয় পদার্থের কারণে যদি কোথাও আগুন লেগে থাকে তাহলে আমাকে সেই জাতীয় পদার্থকে তার আগুনকে নেভানোর জন্য একটা পৃথক অগ্নি নির্বাপন ব্যবস্থা তৈরি করা হয়েছে সেটা দিয়ে কিন্তু আমাদের করতে হবে ঠিক সেই কারণের জন্যই এই ফায়ার এই আগুনের প্রকারভেদগুলো করা হয়েছে যে আগুনকে এতগুলো ক্লাসে ভাগ করা আছে যে ক্লাস এ টাইপের আগুন লাগলে একরকম ব্যবস্থা থাকবে ক্লাস বি টাইপের আগুন লাগলে তাকে নেভানোর জন্য একরকম ব্যবস্থা থাকবে ক্লাস সি টাইপের আগুন লাগলে তাকে নেভানোর জন্য অপর আর রকমের ব্যবস্থা থাকবে এবং ক্লাস ডি টাইপের জন্য আলাদা ক্লাস ই টাইপের জন্য আলাদা এবং ক্লাস কে টাইপের জন্য আলাদা তো বিভিন্ন ধরনের আগুনের ক্ষেত্রে বিভিন্ন রকমের অগ্নি নির্বাপন ব্যবস্থা আমাদের কিন্তু রাখতে হবে তোমরা অনেকেই শুনেছ বা অনেকেই হয়তো জানো যে সমুদ্রের মাঝখানে হ্যাঁ যখন জলের মধ্যে আগুন লাগে কিভাবে লাগে জলে তো আর আগুন লাগে না আগুনটা লাগে কোথায় জলের ওপরে থাকা পেট্রোলে তাই তো তাহলে জল তো ওখানেই রয়েছে পেট্রোল ওপরে জলের ওপরে ভাসছে এবং সেখানে আগুন লেগেছে তাহলে আগুনটা লাগলো কি করে জল তো আছে সমুদ্রের মাঝখানে তো সবই জল তাহলে তো সে আগুনটা এমনিতে না লাগাই উচিত ছিল কিন্তু তবুও লাগছে তার মানে তোমরা এখান থেকে একটা সিম্পল একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে জল দিয়ে কিন্তু সবসময় আগুন নেবানো যায় না কারণ সমুদ্রের মাঝখানে যখন আগুন লাগে সমুদ্র তো একটা বিশাল জলরাশি একটা বিশাল জলভাণ্ডার তো সেই জলের ওপরে যখন আগুনটা ভাসছে তার মানে কিসে জল তাকে নেভাতে পারছে না তার মানে জল দ্বারা সমস্ত আগুন কিন্তু নেবে না এই কনসেপ্টটা তোমরা মাথায় রাখবে তো বিভিন্ন ধরনের এই আগুনকে নেভাতে গেলে বিভিন্ন টাইপের ফায়ার এক্সটিংকুইসার আমাকে ব্যবহার করতে হবে এরপরে আমরা এই ফায়ার এক্সটিংকুইশার সম্বন্ধে আলোচনা করব। তো আজকে এই ফায়ারের টাইপস আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশন আমায় জানাবে আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলিকে সলভ করে দেওয়ার ওকে তাহলে আজকে এই পর্যন্তই থাক তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ